গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দত্তবাড়ি শেয়ারল। তো আমার ব্লগ শুরুর আগে আমার ছোটো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, গুরুজনদের প্রণাম জানাচ্ছি। তো আমি তোমাদের সুন্দরবনের ব্লগটা শেয়ার করছিলাম, আর তার সাথে আমি বলেও ছিলাম এর আগের দিন যে আমি আমার ব্লগটা ছোটো ছোটো পার্ট করে করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো এটা হচ্ছে সুন্দরবনের ব্লগ পার্ট টু। তো ঠিক আছে, চলো আজকে যে আমরা যে নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এখন মানে আজকের দিনটা আর কি শেষ, বুঝেছো? মানে আজকের যে লঞ্চে করে যে ঘোরার প্রথম দিনটা, ফার্স্ট ডে, আজকের দিনটা শেষ। তো এখন আমাদের রিসর্টে নিয়ে যাবে, তো চলো আমরা এখন রিসর্টে যাই, তারপর আবার কথা হচ্ছে। আমাদের সারাদিন লঞ্চে করে ঘোরানোর পরে এখন আমাদের নিয়ে চলে এসেছে যে রিসর্টে, আর এখানে এই যে ঝুমুর নাচ হচ্ছে, সুন্দরবনের আদিবাসী ঝুমুর নাচ, আর তার সাথে এই যে গরম গরম চিকেন পকোড়া আমাদের দিচ্ছে, আর ছিল কফি। তো সন্ধেটা ভীষণ ভালো কাটলো, আর মাম্মাও কিন্তু এদের সাথে, জানো তো, মানে পুরো আর কি আমাদের মানে পুরো দলটাই আর কি, তার সাথে মাম্মাও আর কি পুরো মানে মানে ফুল মস্তিতে আর কি নাচ করেছে, এই ঝুমুর নাচ যারা করছে তাদের সাথে। তো ঠিক আছে, চলো তোমরা সঙ্গে থাকো, আর আমাদের রুমটাও তোমাদের সাথে শেয়ার করব, আমরা কেমন রুমে উঠেছি, রিসর্টের মানে রুমগুলো কেমন। তো তোমরা সঙ্গে থাকো আর ভ্লগটাই তো থাকো। গাইজ, এই যে সারাদিনের মানে এত শরীরের মানে ক্লান্তির পর এই যে রিসর্টের এই যে এখন আমরা রুমে ঢুকে পড়েছি, তো ভীষণ মানে কি বলবো, একদম মানে ক্লান্ত হয়ে আছে। মানে রুমে তো ঢুকেছি কিছু সময় হলো, তারপর আবার নিচে গিয়ে সেই ঝুমুর নাচ, খাওয়া দাওয়া, এই সমস্ত কিছু অ্যাটেন্ড করে তারপর আবার এই যে এসে সবাই যে এখন বডি ফেলে দিয়েছে, বুঝেছো? তো সবাই ভীষণ মানে কি বলবো, মানে টায়ার্ড হয়ে আছে। আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে। এসিও লাগানো ছিল, কিন্তু এসির এখন দরকার নেই যদিও আমাদের, কিন্তু রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। দুদিকে দুটো এই যে মানে বেড ছিল, আর বাথরুমটা আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লগে, তার জন্য সরি, কিন্তু বাথরুমটাও অসাধারণ সুন্দর ছিল। তো কোথাও মানে ঘুরতে গেলে এই যে রুমটা যদি ভালো পাওয়া যায় না, তাহলে ঘোরার আনন্দটা যেন আর একটু দ্বিগুণ হয়ে যায়, তাই না? আর এই যে দেখো না, মা আর মাম্মা, এই যে দেখো ওরা মানে বডি ফেলে দিয়েছে, তোমাদের দাদা ভাই বডি ফেলে দিয়েছে, আমি আর বাবাই মানে একটু মানে আমাদের জোশ আর কি বেশি আছে, আমরা আর কি বসে আছি। তো ঠিক আছে, চলো আজকে তো রাত্রে যে খাওয়া দাওয়া করে এখন ঘুম দেবো, তারপর আবার সকালে দেখা হচ্ছে। যাও, মাও বসে যেতে পারতে। এই আজকে হচ্ছে আমাদের সুন্দরবনের সেকেন্ড ডে। তো আর্লি মর্নিং সবাই উঠে স্নান ধান করে একদম রেডি, আর এই যে আমাদের নৌকোঘাটে নিয়ে যাওয়ার জন্য এই যে ভ্যান চলে এসেছিল, তো আমরা পায়ে হেঁটেই গিয়েছিলাম। তো চলো আজকে আমরা সেকেন্ড ডেতে কোথায় কোথায় ঘুরছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা পার্ট থ্রিতে সেটা শেয়ার করব। তো তোমরা আমার চ্যানেলের ওপর চোখ রাখো আর ব্লগগুলো দেখতে থাকো, তোমাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ব্লগগুলো তোমাদের খুব বেশি ভালো লাগে, তাহলে আমার বন্ধু হয়ে যেও, আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না ভাই। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই। হবে না কিন্তু।